প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর স্থগিত করা হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 25 বছরেও বাস্তবায়ন হয়নি পার্বত্য চট্টগ্রাম চুক্তি। রাজধানীর ডেলেস্টার সেন্টারে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী আবিদা সুলতানা। তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকা থেকে 130 গ্রাম হেরোইন সহ জিব্রনি শেখ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বায়ু দূষণের কারণে 2020 সালে ইউরোপে অন্তত 2,38,000 মানুষ প্রাণ হারিয়েছে। সম্প্রতি ইউরোপীয় এনভায়রনমেন্ট এজেন্সির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। টি-20 বিশ্বকাপের পর ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। অপু বিশ্বাস ও বুবলির বিষয়ে নতুন করে বোমা ফাটিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। গণমাধ্যমকে তিনি বলেন, তারা দুজনেই তার জীবনের জন্য অতীত।